আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি মাহবুবা আক্তার, সহকারী শিক্ষক ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নার্সারি, বাংলা মাধ্যম, বিষয় গণিত। শিখনফল, আজ আমরা শিখবো সংখ্যা গণনা ও বানান 31 থেকে 40, আর শিখবো জোড় ও বিজয় নির্ণয়, তারপরে শিখবো বিয়োগ। কি আসলো দেখো তো, 31, 3 10 এক 31, 3 10 2 32, 3 10 3 33, 31 32 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36। তাহলে কত হলো? 34 35 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 37 38 39, 4 10 40। তাহলে এটা কি? 40। চলো এবার আমরা বানান করি। 3 10 1 31, 3 10 1 31, এ ক তয়র ফেলা হিসি তালবের সব 31, কত হলো? 3 10 1 31, এ ক তয়র ফেলা হিসি তালবের সব 31, 3 10 2 32, 3 10 2 32, ব তয়র ফেলা হিসি তালবের সব 32, ব তয়র ফেলা হিসি তালবের সব 32, 3 10 3 33, 3 10 3 33, তয়েকার তয়র ফেলা হিসি তালবের সব 33। তাহলে কি হলো? 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33। তারপরে কি বলতো সংখ্যাটি? 34, 3 10 4 34, 3 10 4 34, চয়কার তয়র ফেলা হিসি তালবের সব 34, চয়কার তয়র ফেলা হিসি তালবের সব 34, 35, 3 10 5 35, 55 অন্তস্থ তয়র ফেলা হিসি তালবের সব 35, 55 অন্তস্থ তয়র ফেলা হিসি তালবের সব 35, 3 10 6 36, সংখ্যাটি কি? 36, 3 10 6 36, ছ তয়র ফেলা হিসি তালবের সব 36, ছ তয়র ফেলা হিসি তালবের সব 36, 34 35 36, 37, 3 10 7 37, 3 10 7 37, দন্তে ছয় চন্দ্রবিন্দু আকার রসই তয়র ফেলা হিসি তালবের সব 37, দন্তে ছয় চন্দ্রবিন্দু আকার রসই তয়র ফেলা হিসি তালবের সব 37, 38, 3 10 8 38, সরিয়া ট আট তয়র ফেলা হিসি তালবের সব 38, সরিয়া ট আট তয়র ফেলা হিসি তালবের সব 38, 39, 3 10 9 39, দীর্ঘ দন্ত অন চ লয় লয় হিসি তালবের সব 39, আবার বলি আমি, 39, 3 10 9 39, দীর্ঘ দন্ত ন ন চ লয় লয় সি তালবের সব 39, 40, 4 10 40, 4 10 40, চ
লয় লয় ইসি তালবস্য, 40 চ লয় লয় ইসি তালবস্য, 40 37 38 39 40। এবার আমরা চলো জোর বিজোর শিখি। দেখো তো আমি কিছু সংখ্যা লিখেছি, 21 থেকে 40 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখেছি। জোর কি? দুই দ্বারা বিভাজ্য সংখ্যাকে জোর বলে। দুই দ্বারা বিভাজ্য সংখ্যাকে জোর বলে। দুই দ্বারা বিভাজ্য নয় এইরকম সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। তাহলে আমরা আমাদের কয়টি হাত আছে বলতো? দুটি হাত, এটি কি জোর? আর আমরা যদি বলি আমাদের হাতে কয়টি আঙ্গুল আছে? এক হাতে, এক হাতে তাহলে পাঁচটি। তাহলে দুইটাতে যেহেতু জোর হয় তাহলে কি চারটা কি দুই জোড়া আছে, আর আরেকটা কি পাঁচটা যেহেতু আঙ্গুল, আর একটা কি বেশি হলো না, তাহলে দুই জোড়া থেকে একটা আঙ্গুল বেশি আছে। তাহলে আমরা কি বলবো এখানে? জোর বলতে পারবো না, বিজোর বলবো। আমরা তো এর আগেও জোর বিজোর তোমাদেরকে শিখিয়েছি, আমরা এর আগে পড়েছি তো জোর বিজোর। তো চলো, তাহলে তোমার বাবা যদি বাজার থেকে দুইটি কলা আনে তাহলে আমরা কি বলবো? বাবা এক জোড়া কলা এনেছে, তাই না? আর যদি বলে বাজার থেকে হচ্ছে তিনটি পেয়ারা নিয়ে এসেছে তাহলে কি হলো? জোড়া হলো? জোড়া হলো না। তাহলে কি হলো? তিনটা বিজোড় হয়ে গেল। তাহলে এক জোড়া থেকে একটা বেশি, দুই জোড়াও হলো না, তাহলে বিজোড়। চলো এর ভিতর থেকে জোড় বিজোড় সংখ্যাগুলো বেছে বেছে আমরা এখানে বসাই। এখানে জোড় সংখ্যা কোনটা বলতো? 2 2 22, কি 2 10 2 22। আবার যেগুলো এখানে কালো কালি দিয়ে লেখা আছে, দেখো রং দিয়ে, সেগুলো বিজোড়। তাহলে 24 কি? অবশ্যই জোড়। 26 জোড়। 28 জোড়। তারপরে এখানে তারপরে জোর কোনটা বলতো? 30। তারপরে জোর সংখ্যা কোনটা বলো? 32। তারপরে 34। তারপরে এখানে কি দেখা যাচ্ছে? 35 কিন্তু নয়, 36 আমাদের জোর সংখ্যা। তারপরে কি সংখ্যা দেখা যাচ্ছে? 38। 38 কি জোর সংখ্যা? সর্বশেষ সংখ্যা দেখো 40। তাহলে আমরা জোড় সংখ্যা কি কি পেলাম? 22 24 26 28 30 32 34 36 38 40। আর যেখানে কালো রংগুলো দেখা যাচ্ছে, কালো রং দিয়ে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে লিখেছি আমরা কালো কালি দিয়ে, সেগুলো হলো বিজোড় সংখ্যা। চলো বিজোড় সংখ্যাগুলো আমরা এখন আলাদা করি। 21, তারপরে কি আছে? 23। 23 কি? 3 কি বলতো? 3 তো বেজোর, হ্যাঁ এই জন্য 23 বেজোর। 5, 5 কি? এখানে 5 কয় জোড়া বলতো? 2 জোড়া আছে, 2 জোড়া থেকে 1 বেশি, তাহলে কি বেজোর নয়? অবশ্যই বেজোর। তারপরে হবে 27, তারপরে 29, তারপরে 31, তারপরে 33, তারপরে কি হলো? 35, তারপরে 37, তারপরে কি 39। তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলো কি পেলাম? 21 23 25 27 29 31 33 35 37 39। তাহলে আমরা জোড় বিজোড় এর আগেও শিখেছি, এখনো আবার শিখলাম, আমরা বাসায় এগুলো বারবার করবো আর লিখবো। চলো এবার আমরা একটু বিয়োগ অঙ্ক করি। আচ্ছা এখানে কয়টা আপেল আছে? 1 2 3 4 5 6টা আপেল আছে। কয়টি আপেল? 6টি আপেল আছে। বিয়োগ চিহ্ন মানে কি? বাদ দেওয়া, তাই না? হ্যাঁ, বিয়োগ চিহ্ন মানে বাদ দেওয়া। আচ্ছা আমরা যদি এখান থেকে দুইটি আপেল খেয়ে ফেলি, কয়টি আপেল খেয়ে ফেললাম? 2টি আপেল খেয়ে ফেললাম। তাহলে
আর কয়টি আপেল আছে চল তো গুনি, 1 2 3 4, তাহলে 6 থেকে 2 যদি আমরা বাদ দিয়ে দিলাম মানে 2টা আপেল খেয়ে ফেললাম, তাহলে আর কয়টা আছে, 1 2 3 4, 4টি আপেল আছে। তাহলে 6টার মধ্যে আমরা 2টা আপেল খেয়ে ফেললাম আর 4টি আপেল আছে। চলো আরেকটা অঙ্ক দেখি, বিয়োগ এখানে কয়টি বেলুন আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি বেলুন আছে, কয়টি, 9টি। তাহলে আমরা কি করব, এখান থেকে বাদ দিব কিছু বেলুন, বাদ দিব, দেখি তো বিয়োগ চিহ্ন মানে কি, বাদ দেওয়া। চলো আমরা কয়টি বেলুন উড়িয়ে দিই, 1টি 2টি 3টি 4টি, 4টি বেলুন আমরা কি করলাম, উড়িয়ে দিলাম। তাহলে কয়টি বেলুন উড়িয়ে দিলাম, 4টি, কয়টা থাকলো আর বলো তো, 1 2 3 4 5, কয়টি বেলুন থাকলো, 9টির মধ্যে 4টি বেলুন আমরা কি করলাম, উড়িয়ে দিলাম। আর কয়টা আছে, 5টা আছে, চলো 5 বসিয়ে দিই। দেখো 9 থেকে আমরা 4টা বেলুন কি করলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা থাকলো, 5টা। কি অনেক সহজ না? আমরা আজকে কি কি শিখলাম, আমরা শিখলাম আজকে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা গণনা বানান, তারপরে শিখলাম জোড় বিজোড়, তারপরে শিখলাম বিয়োগ অঙ্ক। আমরা এগুলো কি করব, বাসায় বারবার করব ও বেশি বেশি করে লিখবো আর বেশি বেশি করে বিয়োগ অঙ্ক করবো, কেমন? তাহলে আমাদের সবার মনে থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।